হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুকসান আক্তার, রুকসান আক্তার ব্লগস থেকে আপনাদের সাথে অনেক আগের একটি ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটি এতদিন আমার হাতে ছিল না, তাই আমি কালকে এটা হাতে পেয়েছি, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার ছোট বোনের বিয়ে, খুব আদরের আমার বোনটা। ওকে বিদায়ের সময় যে ভিডিওটা করা ছিল সেইটা মনে হচ্ছে কি সেই দিন হলো, কিন্তু এখন ও অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, কিন্তু অনেক দূরে। খুব খারাপ লাগে বোনটার জন্য যে আমাদের আরও যারা বোন আছে সবার চেয়ে ওর বিয়েটা হয়েছে অনেক দূরে, চাইলেও কাছে পাই না। তাই সেই ভিডিওটা শেয়ার করেছি আমার সব ভাই বোনের ওই ছোট, সবাইকে কান্না করিয়ে বিদায় নিচ্ছে। মেয়েদের জীবন এটাই, চাইলেও বাবার বাড়ি থাকতে পারবে না, এটাই হচ্ছে নিয়তি আর এটাই হচ্ছে নিয়ম। আর এই এক পলকি সম্পর্ক পাল্টে যায়। একদম এক স্বাক্ষরেই একদম বাবা মার বাড়ি থেকে সম্পর্কটা চিরতরে, মনে হয় চিরতরে বিদায় নিয়ে যায়, আর আশা হয় খুব কম। সম্পর্ক পাল্টে যায় একটি পলকে, সেরকম মেয়ে মানুষ হয়ে জন্মটা এরকম সম্পর্ক পাল্টাতে আর দেরি লাগে না, এক স্বাক্ষরেই সব শেষ। এটা হচ্ছে আমার ভাই, আমার ভাই এটা আমার বাবা। তার ছোট মেয়ে বিদায় দিয়ে অনেক কান্না করতেছে। এটা হচ্ছে আমার বড় ভাই, আমার আব্বা খুবই কান্না করছে ওরে বিদায়তে, আমার আব্বা অনেক কাদর করতো ওরে, মানে অনেকদিন পরে ভিডিওটা পেয়েছি, এখনো চোখের পানি চলে আসে বিদায়ের কথা শুনে। বিশেষ করে মেয়ে মানুষের জীবন সম্পর্ক পাল্টে গেল একটি পলকে, বাবার বাড়ি ছেড়ে পরের বাড়িতে। তাই সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটা আমার ছোট ভাই। বাবা মা চাইলেও ইচ্ছে করলেও পারে না নিজের মেয়েদের বাড়িতে রাখতে, বিয়ে দিতেই হবে, এটাই নিয়তি। দোয়া করবেন সবাই আমার বোনটার জন্য। বিয়ে হয়েছে নড়াইল। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।